Hello everyone, welcome back. টু সোমস ক্লাসরুম আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেউ কেউ হয়তো এই সোমস ক্লাসরুম চ্যানেলে তোমরা যখন মাধ্যমিক দিচ্ছিলে বা মাধ্যমিকের আগে সেই সময় হয়তো আমার কিছু ভিডিও দেখেছ আমি মাধ্যমিকটা সোমস ক্লাসরুমে বেশ কিছু চ্যাপ্টার পড়িয়েছিলাম আগের বছর পড়াইনি তার আগের বছর পড়িয়েছিলাম এবং ভিডিওগুলো সেখানে রয়ে গেছে এবং সেই অর্থে তোমরা মাধ্যমিকটা হয়তো আমার ক্লাস করেছো বা কেউ কেউ করনি কিন্তু এখন আমি সেই সব মাধ্যমিক পরীক্ষার্থী যারা সদ্য পরীক্ষা দিয়ে উঠেছে সদ্য বলতে তাও অনেক দিন হয়ে গেছে তোমাদের ওই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পরীক্ষা শেষ হয়েছিল এখন প্রায় মার্চ ছুঁই ছুঁই অর্থাৎ সময় অনেকটাই পেরিয়ে গেছে ছুটি চা কাটিয়েও তোমরা এখন অনেকটা ক্লান্ত সেই ক্লান্তি কিছুটা হলেও দূর করতে আমি নিয়ে চলে এসেছি ইলেভেনের কিছু টপিক ও বাবা স্যার এই তো ছুটি কাটাচ্ছিলাম এর মধ্যে আবার ইলেভেন হ্যাঁ ইলেভেনটা নিয়ে একটু ভাবা আমার মনে হয় দরকার কেন দরকার স্যার তার কারণ যেটা হয়েছে কারণ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর সাধারণত মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর আমাদের জন্য তিনটে রাস্তা খোলা থাকে যেটা আমরা সবাই জানি একটা হচ্ছে সায়েন্স দ্বিতীয়টা হচ্ছে আর্টস অ্যান্ড তৃতীয়টা হচ্ছে কমার্স তো বিভিন্ন লোক আমাদের পরামর্শ দেয় ভাই কমার্স নিয়ে ভাই কমার্স চিল চিল বিন্দাস বিন্দাস ভাই কমার্স নিয়ে নে দারুণ হবে কেউ কেউ আবার বলে আর্টস নিয়ে নে দারুণ হবে কেউ কেউ আবার বলে সাইন্স নিয়ে নে দারুণ হবে তাই না তো সায়েন্স আর্টস কমার্স এই তিনটে লাইন তার মধ্যে আর্টস আর কমার্স আমার ডিপার্টমেন্টের বাইরে আমি বায়োলজি আর লাইফ সায়েন্স পড়াই সো আমি এই দুটো ব্যাপার নিয়ে খুব একটা বলতে পারবো না কিন্তু যারা ভাবছো যে আমি সায়েন্স নিয়ে পড়লে আদেও পারবো তো সায়েন্সের টপিকগুলো শুনেছি একটু শক্ত আদেও পারবো তো তো তাদের জন্য আমি বলছি দু মাস সময় আছে কিছু কিছু করে ভিডিও দিয়ে যাচ্ছি এবং সেইগুলো অল্প অল্প করে দেখতে থাকো দেখলে কিন্তু ইজিলি বুঝতে পারবে আদেও তুমি পারবে কি পারবে না ঠিক আছে তো এই ভিডিওগুলো টুকটাক টাইম পাসের জন্যই দেখো আমি বলছি না যে খাতা পেন নিয়ে দেখতে হবে বা প্রচন্ড সিরিয়াসলি দেখতে হবে জাস্ট টাইম পাসের মতন করেই দেখতে থাকো এবং সাবজেক্টটাকে সাবজেক্টটাকে বোঝো এনজয় করো চলো তাহলে ছোট্ট একটা ইন্ট্রোডাকশনের পর আমরা আজকে আমাদের যে টপিক যেটা রয়েছে সেল দ্য ইউনিট অফ লাইফ অথবা কোষ বা জীবনের একক সেই টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি তো সবার প্রথমে আমরা কোষ সম্পর্কে পড়াশোনা যেটা করেছিলাম ঠিক আছে আজকে আমাদের টপিক হচ্ছে কোষ জীবনের একক কোষ জীবনের একক এই যে কোষ জীবনের একক কোষ কথাটা যে আমরা বলছি কোষ কথাটা কিন্তু খুব একটা মানে আমি কি বলবো কোষ কথাটা কিন্তু খুব একটা যে প্রাচীন একটা কথা বা খুব একটা পুরনো একটা কথা তা নয় কোষ কথাটা কিন্তু আমরা মানে প্রচন্ড যে নতুন তাও বলতে পারবে না তার কারণ এটা আমরা ক্লাস নাইনে পড়েছি এবং অল্প স্বল্প জানি কোষ বা সেল বলতে কি বোঝায় সেল দ্য ইউনিট অফ লাইফ সেল দ্য ইউনিট অফ লাইফ ঠিক আছে ক্লাস নাইনে সেলের একটা সংজ্ঞা পড়েছিলাম যেটাতে বলা হচ্ছিল কোষ হচ্ছে জীব দেহের গঠনগত ও কার্যগত একক যেখানে আমরা সাধারণত জীবদেহ যেটাকে আমরা বলে থাকি সেটা এই কতগুলো কোষের সমন্বয় বা কতগুলো কোষের সমষ্টি নিয়ে তৈরি হয় ভালো কথা তাহলে কোষ হচ্ছে জীব গঠনগত ও কার্যগত একক এরপর তাহলে আমরা যদি কোষের ব্যাপারে আরেকটু ডিটেলে স্টাডি করতে চাই কোষটাকে যদি একটু প্র্যাকটিক্যালি বুঝতে চাই তাহলে আমাদের একটুখানি একটা ছোট্ট গল্পের মধ্যে ঢুকে যাওয়া আমার মনে হয় খুব ভালো হয় চলো তাহলে একটা ছোট্ট গল্পের মধ্যে যদি ঢুকে যাই তাহলে আমাদের পল্টু আর পচা তার সাধের বাদ মানে ঘর বেঁধেছে বিয়ে করার পর সরি পল্টু আর পচা কি করে বিয়ে করবে আহ পল্টু আর পিঙ্কি ওকে সো এখানে পিঙ্কি বসে এই জায়গায় ধর স্টোভ ফোভ আছে রান্না টান্না করছে বা অন্য কোনো কাজ করছে পোলট্রি জানলার ধারে বসে বসে আশপাশে দেখছে কে আসছে কে যাচ্ছে তো এরকম একটা সুন্দর বাড়ি এই যে এত সুন্দর একটা বাড়ি এটা তৈরি করতে কি লেগেছে একটা বাড়ি যদি তৈরি করতে হয় আর আজকাল পাকা বাড়ি ছাড়া তো আমরা সেরকম ভাবতে পারি না গ্রামে গ্রামেও এখন কাঁচা বাড়ির জায়গায় আস্তে আস্তে পাকা বাড়িতে রিপ্লেস হচ্ছে কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প যোজনা ইত্যাদি চালু করেছে যার মাধ্যমে কাঁচা বাড়িগুলোকে সব পাকা বাড়িতে কনভার্ট করানো হচ্ছে তো তাহলে এই যে আমাদের যে বাড়ি এই বাড়ির প্রতিটা একক বা ইউনিট কি একটি করে ইট ইট ছাড়া কি বাড়ি বানানো পসিবল ছিল হ্যাঁ কি না কমেন্টে উত্তর চাই ইট ছাড়া কিন্তু বাড়ি বানানো পসিবেল ছিল না তাহলে একটা বাড়ি তার একক বা ইউনিট কে হবে ইট ঠিক সেরকম একটা মানব শরীর যদি আমি এরকমভাবে একটা মানব শরীরের কথা ভাবি তার চোখ নাক কান মুখ হাত পা ইত্যাদি সমেত একটা মানব শরীরের কথা ভাবি তার তাহলে ইউনিট কি হবে একটা কোষ তো মানব শরীর যেটা একটি এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত হচ্ছে এমন না যে একাধিক কোষ লাগবেই কিছু কিছু জীবদেহ কি নিয়ে তৈরি হয় একটা সিঙ্গেল কোষ বা একটি মাত্র কোষ নিয়েও তৈরি হয় কিছু কিছু জীবদেহ কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম হয় তারা একটি মাত্র কোষ দিয়ে তৈরি হয় তবে কিছু কিছু জীবেদের ক্ষেত্রে মাল্টি হয় তাদের ক্ষেত্রে অনেকগুলো কোষ দরকার পড়ে তার মানে কোষ হচ্ছে এমন একটা সত্তা যে কিন্তু নিজ নিরপেক্ষ নিজ নিরপেক্ষ অস্তিত্ব বজায় রাখতে সক্ষম ঠিক আছে এটা নিজ নিরপেক্ষ অস্তিত্ব বজায় রাখতে সক্ষম এরকম একটা জিনিস হচ্ছে আমাদের কোষ অর্থাৎ কোষ হচ্ছে এমন একটা জিনিস যেটা নিজের একটা নিরপেক্ষ অস্তিত্ব অর্থাৎ যদি কোষ থাকে তাহলে কোষ কিন্তু চিরকাল ইন্ডিপেন্ডেন্ট থাকবে কোষ কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করবে না অর্থাৎ সে সবসময় নিরপেক্ষ থাকবে এবং কোষ হচ্ছে এমন একটা জিনিস যারা নিজেদের একটা নিরপেক্ষ অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয় সেই জন্যই কোষকে আমরা আলাদা একটা এনটিটি হিসাবে ধরে নিচ্ছি ঠিক আছে ভালো কথা এরা নিজের নিরপেক্ষ অস্তিত্ব রক্ষা মানে অস্তিত্ব রক্ষা করতে বা নিরপেক্ষ অস্তিত্ব বজায় রাখতে সক্ষম এরপর তারপর আমরা চলে যাচ্ছি কোষের আবিষ্কারের ব্যাপারে এই কোষ কথাটা কেই বা বললো প্রথম কুট করে তো আকাশ থেকে পড়েনি কোষ কথাটা কিন্তু কোষ বা সেল যদি আমরা এই সেল শব্দটাকে একটু নিয়ে ভাবি তাহলে এই সেল শব্দটা কিন্তু আরো কয়েক জায়গায় আমরা শুনেছি কোথায় শুনেছি স্যার সেল কথাটা কোথায় শুনেছি স্যার হ্যাঁ শুনেছি সেই সেলুলয়েড জেল ঠিক আছে যে কোনো জেল যেখানে হয় সেখানে ছোট ছোটো কয়েদিদের রাখার জন্য ছোট ছোট কুঠুরি হয় বিভিন্ন সিনেমা বা সিরিয়ালে আমরা যখনই কোথাও জেল বা পুলিশের এ দেখেছি আর কি পুলিশ যেখানে কয়েদিদের ধরে রাখে তো সেই জায়গাগুলোকে কিন্তু সেল বলা হয় অমুক নম্বর কয়েদিকে ওই সেল থেকে বার করো সেল মানে তাহলে কুঠুরি এবং কোষ কথাটার সাথে কুঠুরিটার একটা ছোট্ট লিঙ্ক আছে লিঙ্কটা বলার জন্যই আমরা উত্থাপন করব আমাদের রবার্ট হুক কাকুকে রবার্ট হুক কাকু তিনি একজন বিজ্ঞানী তবে বিজ্ঞানী বলা ভুল তার কারণ আবার আরেক অর্থে বিজ্ঞানী বলতেও পারো তোমরা কারণ কোনো একটি নতুন তত্ত্ব যখন সে আমাদের সামনে এনে ফেলছে এবং তার পিছনে যেহেতু পরিশ্রম করেছে তাই তাকে আমরা একজন বিজ্ঞানী বলতেই পারি তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক রবার্ট হুক কি করেছিলেন আমাদের রবার্ট হুক ইনি একজন সায়েন্টিস্ট ছিলেন ইনি ফার্স্ট ফার্স্ট ডেড সেল ডিসকভার করেন ডিসকভার বলতে পৃথিবী তো আগে থেকেই ছিল অবজার্ভ করেন মানে পর্যবেক্ষণ করেন কি করে করেন বিজ্ঞানী এই রবার্ট হুক তিনি একটি চশমার দোকানে কর্মচারীর কাজ করতেন লেন্স নির্মাতা ছিলেন লেন্স নির্মাতা মানে লেন্স বানাতেন চশমার লেন্স যেগুলো এই যে আমি পরে রয়েছি এরকম লেন্স বানাতেন লোকের দৃষ্টিশক্তিকে কারেক্ট করার জন্য এবার সেই লেন্স নিয়ে একদিন তার মনে কি হলো একটু খেলা করার ইচ্ছা হলো সে কি করলো দুটো লেন্সকে একটি সমবায় যুক্ত করলো জানতো যে লেন্স দিয়ে যে কোনো ছোট জিনিস বড় করে দেখা যায় ঠিক আছে তো যেহেতু যে কোনো ছোট জিনিস বড় করে দেখা যায় তাই সে কি করলো এই লেন্সকে একটি দূরবীনের মতো যন্ত্রের দুটো পাশে এদিকে একটা লেন্স এদিকে একটা লেন্স এদিকে দূরবীনের মতো একটি যন্ত্রে দুপাশে দুটো লেন্সকে অ্যাডজাস্ট করলো এবং দুপাশে দুটো লেন্সকে অ্যাডজাস্ট করার পর তারপর যে অবজেক্টটা বা যে বস্তুটাকে উনি অবজার্ভ করা শুরু করলেন সেই বস্তুটা কিন্তু আকারে আগের থেকে একটু বড় সাইজে দেখাতে আরম্ভ করলো এভাবে ছোট ছোট জিনিস অবজার্ভ করছে 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 তারপর হঠাৎ করে উনি হাতের কাছে পেলেন একটা বোতল জানি না কিসের বোতল মেবি মদের বোতল বা ওষুধের বোতল হতে পারে কারণ সেই সময় কি তথা এখনও আমি সাধারণত ওষুধ বা মদের বোতলেই এই রকম কর্ক আকৃতির ছিপি দেখেছি এই জিনিসটাকে বলা হয় কর্ক ঠিক আছে সাধারণত হোমিওপ্যাথি ওষুধের বোতলের মাথায় রাবারের তৈরি কর কাটকানো থাকে এবং এই আগে মানে অতীতে এই ধরনের রাবার তো ছিল না বা প্লাস্টিক ছিল না সেক্ষেত্রে এই ধরনের বোতল আটকানোর জন্য কাঠটাকে এভাবে চেঁচে এই রকম একটা ছিপির আকৃতি দেওয়া হতো তাকে কর্ক বলা হতো যে কক দিয়ে বোতলের মাথা বন্ধ করে রাখা হতো এবার উনি এই কর্ক থেকে কি করলেন এই যে ককটা এই কক থেকে উনি পাতলা একটা লেয়ার কেটে নিলেন এবং সেই লেয়ারটা কেটে নিয়ে ওনার বানানো এই মাইক্রোস্কোপের মধ্যে একটু বড় করে দেখলেন যেই বড় করে দেখলেন এর মধ্যে উনি এই রকম অসংখ্য অসংখ এই রকম অসংখ্য মৌমাছির কুঠুরির মতন কুঠুরি দেখতে পেলেন ঠিক আছে এর মধ্যে যে এইগুলো দেখতে পেলেন এগুলো হচ্ছে অসংখ্য মৌমাছির কুঠুরির মতন দেখতে কিছু কুঠুরি উনি দেখতে পেলেন ভালো কথা অসংখ্য মৌমাছির কুঠুরি এর মধ্যে বিরাজমান এবং প্রতিটা কুঠুরির ভিতরে উনি একটি করে ছোট 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 নিউক্লিয়াস তিনি প্রথম পর্যবেক্ষণ করলেন ভালো কথা এই যে কুঠুরি গুলো ছোট ছোট চেম্বার গুলো এই যে চেম্বার গুলো সেই চেম্বার গুলোকে উনি ল্যাটিন ভাষায় নাম দিলেন সেলুলি ল্যাটিন ভাষায় নাম দিলেন কি সেলুলি এবং এই সেলুলি কথাটা থেকেই প্রথম কোষ বা সেল সেল থেকে সেলটাকে পরে বাংলায় যখন আমরা অনুবাদ করি তা থেকে কোষ শব্দটির উৎপত্তি হয় এটা হচ্ছে আমাদের কোষ তার আহ মানে ইতিহাস তুমি বলতে পারো যে কোষ কোথা থেকে এসছে কোষ শব্দটা কোথা থেকে এসছে মূলত আমাদের রবার হুকের হাত ধরে এই কোষ শব্দটা এসছে এবং এত কিছু ঘটনা তার মাঝখানে ঘটে গেছিল ভালো কথা রবার হুক এইভাবে কোষ শব্দটা আমাদের সামনে নিয়ে এলেন কিন্তু এটি কি আদৌ জীবিত কোষ আচ্ছা এই যে ককটা যেটা আমরা পেয়েছি সেটা তো কোনো একটা গাছের ডাল কেটে বানানো হয়েছে গাছ থেকে যখন ডিটাচ হয়ে গেছে তখন তো ডালটার মধ্যে কোনো জীবিত কোষ নেই তাহলে যেটি পর্যবেক্ষণ করলেন সেটি অ্যাকচুয়ালি কি ছিল মৃত কোষ রবাট হুক মৃতকোষ পর্যবেক্ষণ করেন পরবর্তীকালে একজন বিজ্ঞানীর কথা আমরা পড়বো যিনি প্রথম জীবিত কোষ যেটা বা লিভিং সেল প্রথম অবজার্ভ করেন তিনিও এইরকমই একটি মাইক্রোস্কোপ বানিয়েছিল মাইক্রোস্কোপগুলোর ছবি আমি চেষ্টা করব এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেওয়ার যাতে ইজিলি সেই জিনিসগুলোকে বোঝা যায় ঠিক আছে সেই জন্য মাইক্রোস্কোপগুলোর ছবিগুলোকে আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব আর এরপর কি হচ্ছে এই ভাবে রবার্ট হুকের পর লিভেন হক তার নিজস্ব মাইক্রোস্কোপ নিয়ে এলেন এবং তার সাহায্যে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে লিভিং সেল ঠিক আছে চলো তাহলে লিভিং সেলের ব্যাপারে একটু পড়ে নিক এরপর আমাদের এই যে ব্যাপার স্যাপার সেগুলো আস্তে আস্তে যখন আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম তখন এলেন বিজ্ঞানী লিভেন হক কি লিভেন হক তিনি যে জিনিসটা আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে লিভিং সেল বা জীবিত কোষ তিনি ফার্স্ট জীবিত কোষ সেই জিনিসটা বা লিভিং সেল যাকে বলা হয় সেই লিভিং সেল আবিষ্কার করেছিলেন কোথায় আবিষ্কার করলে জলের মধ্যে জাস্ট জলের মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়াকে এদিক ওদিক কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াতে দেখা যায় উনি ফার্স্ট লিভিং সেল সেই জলের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার মধ্যে থেকে কিছু লিভিং সেলকে তুলে বার করেন এবং সেই লিভিং সেলকে পর্যবেক্ষণ করেন এটি হচ্ছে জীবিত কোষ তার আবিষ্কৃত প্রথম জীবিত কোষ তার দেখা ফার্স্ট লিভিং সেল ঠিক আছে তো জলের মধ্যে থাকা ছোট ছোট ব্যাকটেরিয়া অর্থাৎ অ্যামিবা হতে পারে প্রোটোসোয়া হতে পারে এই ধরনের লিভিং সেলগুলোকে উনি ফার্স্ট ডিসকভার করেন এছাড়া আরও অনেক যিনি বিজ্ঞানী রয়েছেন প্রথম আরেকজন রয়েছেন তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউন মনে রাখবি নিউক্লিয়াসের যে স্ট্রাকচারটা যখন কোনো কালার স্ট্রাকচার ধর নিউক্লিয়াসের দেখেছিস তখন দেখবি তার ভিতরের দিকটা কি হয় ভিতরের দিকটা কিছুটা ব্রাউন কালারের হয় কিছুটা গাঢ় বর্ণের হয় তাই রবার্ট ব্রাউন যেটা ডিসকভার করে তার নাম হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে রবার্ট ব্রাউন আমাদের সামনে যেটা ডিসকভার করে তার নাম হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা জীবের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে কাজ করে জীবের কোষের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে এবার নিউক্লিয়াস পর ঠিক আছে নিউক্লিয়াস কোষের অন্যান্য অংশগুলো সেইগুলোর দিকে যখন একটু দেখতে আরম্ভ করলাম তখন আমরা বুঝলাম যে সব কোষের আকৃতি কিন্তু সমান নয় সব কোষের যে গঠন সেটা কিন্তু সমান নয় কোষের গঠন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অল্প অল্প করে পরিবর্তিত হচ্ছে হিরোময় পরিবর্তিত হচ্ছে কোষের গঠন পরিবর্তিত হচ্ছে সেই আদিম কাল থেকে সৃষ্টির আদিকাল থেকে তারপর যত আমরা প্রসিড করছি তত কিন্তু কোষের মধ্যে যে গঠন সেটি পরিবর্তিত হচ্ছে সেই অনুযায়ী নিউক্লিয়াসও পরিবর্তিত হচ্ছে আদিম পৃথিবীতে যে ধরনের নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াস বলতে বোঝাতো জাস্ট এই একটা কোষ জাস্ট এই একটা কোষ এবং এই কোষের ভিতরে নিউক্লিয়াসের নামে জাস্ট ছিল কি কিছু এরকম ডিএনএ এরকম ভাবে পেচি পুচি অবস্থান করত আমি একটু পেন্টায় কালি ভরে নিচ্ছি এবং তারপর এই জিনিসটাকে বোঝাচ্ছি এরপর আমরা নিউক্লিয়াসের প্রকৃতি অনুযায়ী আমাদের কোষকে যে দুটি ভাগে ভাগ করা যায় একটিকে বলে প্রোক্যারিওটিক কোষ অপর আরেকটিকে বলে ইউক্যারিওটিক কোষ সেই ব্যাপারটা একটু ডিটেইলে আলোচনা করব একটু আগেই কোষের প্রাথমিক গঠনের ব্যাপারটা আমরা পড়েছি যেখানে আমরা দেখলাম যে আমাদের কোষ সেটি প্রধানত দুটি অংশের সমন্বয়ে গঠিত হয় তাহলে মানে সরি মানে দুটি অংশ বলছি নিউক্লিয়াস হচ্ছে আমাদের কোষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ এবার এখন যদি আমরা বলি নিউক্লিয়াসের প্রকৃতি ওকে এখন যদি আমরা বলি নিউক্লিয়াসের প্রকৃতি তাহলে এই অনুযায়ী আমাদের কোষকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি একটাকে আমরা কি বলছি প্রো কোষ ভালো কথা প্রো কোষ এবং আরেকটা যাকে বলছি তার নাম হচ্ছে কোষ। তো একটাকে আমরা বলছি আরেকটাকে আমরা বলছি ইউক্যারিওটিক কোষ এবার প্রোক্যারিওটিক কোষ কাকে বলছি যখন একটি কোষ পর্দা সেই কোষ পর্দার আবরণীর ভিতরে নর্মালি প্রোক্যারিওটিক আর ইউ কোষ উভয়ের ভিতরেই কিন্তু কোষ পর্দা বর্তমান যদি সেটি অ্যানিমেল সেল হয় এখানে আমি আলাদা করে লিখে দিচ্ছি সেল বা প্রাণী কোষ এখানেও আমি লিখে দিলাম সেল বা কোষ হলে শুধু বাইরে একটা কোষ প্রাচীর থাকবে সেটা তোরা একটুখানি বুঝে নিস তো তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের এর মধ্যে পার্থক্য কি হবে আমি বলেছি নিউক্লিয়াসের প্রকৃতি এখানে নিউক্লিয়াস বলে কিছু সুস্পষ্ট ভাবে থাকবেই না জাস্ট একটা ডিএনএ সেটি প্রচন্ড কুণ্ডলিকৃত ভাবে কুণ্ডলিকৃত ডিএনএ এর মধ্যে অবস্থান করবে এবং সেই অংশটাকে একত্রে আমরা বলবো নিউক্লিওয়েড এই যে কুণ্ডলীকৃত ডিএনএ যেটা এর মাঝখানে অবস্থান করছে তার নাম হচ্ছে নিউক্লিওয়েড এবং এইখানে ইউক্যারিওটিক অ্যানিমাল সেলের মধ্যে এই যে কুণ্ডলীকৃত ডিএনএ বা নিউক্লিওয়েড রয়েছে সেই নিউক্লিওয়েডের বাইরের দিকে আমরা কি দেখতে পাবো একটি সুন্দর দেখতে পর্দা দেখতে পাবো তাহলে এই নিউক্লিওয়েডের বাইরের দিকে যে একটি পর্দা দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে নিউক্লিও পর্দা এর বাইরের দিকে যে পর্দা দেখা যায় তার নাম হচ্ছে নিউক্লিও পর্দা এবং তার ভিতরে যেটি থাকে সেটি হচ্ছে নিউক্লিওলাস ঠিক আছে তো এর ভিতরে বাইরের দিকে যেটা রয়েছে নিউক্লিও পর্দা এবং ভিতরে যেটা রয়েছে নিউক্লিওলাস এছাড়া ক্রোমাটিন সূত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এবং এইভাবে এর বাইরের দিকে এদিকে এবং এদিকে এর দুটোরই বাইরের দিকে যেটা অবস্থান করছে তার নাম হচ্ছে কোষ পর্দা ঠিক আছে তো এইভাবে এই দুটোরই বাইরের দিকে কোষ পর্দা অবস্থান করছে এবং নিউক্লিয়াসের গঠন অনুযায়ী যদি আমরা দেখি শুধু এইখানে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটা সুগঠিত কি সুগঠিত এদিকে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস আর এইদিকে হচ্ছে এইদিকে তাহলে সুগঠিত নিউক্লিয়াস আর এইদিকে এইদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেইখানে একটু অনুন্নত প্রকৃতির নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এটি অ্যাকচুয়ালি নিউক্লিয়াস নয় নিউক্লিয়াসের কাছাকাছি একটা বস্তু তাই এটিকে আমরা নিউক্লিয়য়েড বলছি আমরা আয়ত ঘন পড়েছি আমাদের অঙ্কের চ্যাপ্টার মাধ্যমিকে ছিল সেখানে আয়ত ঘনকে আমরা কি বলতাম কিবয়েড আমি যদি বানানটা না ভুলে রাখি না ভুলে লিখে থাকি মানে তাহলেই লাস্টেই ওয়েড শব্দটা সেখানে ব্যবহার করা হতো তাই তো অয়েড শব্দটা কি জন্য ব্যবহার করতো কিউব কিউবের সদৃশ্য যেহেতু কোনো একটি জিনিস যদি কিউবের মতন বিহেভ করে বা কিউবের মতন আচরণ করে তখন তাকে আমরা কি বলবো কিউব অয়েড ঠিক একই রকমভাবে কোনো একটি বস্তু সেটি যদি নিউক্লিয়াসের মতন বিহেভ করে বা নিউক্লিয়াসের মতন আচরণ করে তখন তাকে আমরা কি বলবো নিউক্লিয়েড ঠিক আছে তো এইভাবে প্রোক্যারিওটিক সেল তৈরি হয় আর এই দিকে এইভাবে ইউক্যারিওটিক সেল তৈরি হয় এবং এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল যারা রয়েছে তারা মূলত আমাদের জীব দেহের গঠনগত এবং কার্যগত একক হিসাবে কাজ করে আমরা যেহেতু উন্নত প্রকৃতির জীব তাই আমাদের কাছে ইউক্যারিওটিক কোষী বর্তমান এবং যারা অনুন্নত প্রকৃতির জীব অর্থাৎ ব্যাকটেরিয়া বা ইত্যাদি তাদের কাছে প্রোক্যারিওটিক জীব বর্তমান থাকে এবার এদের মধ্যে আর কি কিছু নেই স্যার শুধুই নিউক্লিয়াস শুধু নিউক্লিয়াস অনুযায়ী এদেরকে আমরা দুভাগে ভাগ করেছি কিন্তু নিউক্লিয়াস ছাড়াও আরও কিছু উপাদান আমরা এর মধ্যে দেখতে পাই যেটাতে খুব সুন্দর এই দুটো জীবকে মানে প্রোকায়োটিক জীব এবং ইউক্যারিওটিক জীব খুব সুন্দর তাদেরকে আমরা কি করতে পারি ডিফারেন্সিয়েট করতে পারি সবার দ্বিতীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পলিজম এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটার নাম কি পলিজোম যেখানে অনেকগুলো রাইবোজম রয়েছে প্রতিটা রাইবোজম এস প্রকৃতির তো তাহলে এখানে পলিজম বলতে কি এখানে রাইবোজমগুলো এস প্রকৃতির হয় এবং তাই অনেকগুলো রাইবোজোম একসাথে একটা দড়ির মতন অংশের মধ্যে যুক্ত হয়ে যেটা তৈরি করে তার নাম হচ্ছে পলিজোম এবং তারপর এই যে অংশটা ইউক্যারিওটিক কোষ এই ইউক্যারিওটিক কোষেও কিন্তু রাইবোজম বর্তমান থাকে কিন্তু জিনিসটা একটু অর্গানাইজড এদের এখান থেকে কিন্তু এরকম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে একটি অংশ বের হয় তার গায়ে এই অ্যাটাচ থাকে প্রকৃতি একটু আলাদা এই যে এখানে যেটি দেখছি সেটি প্রকৃতির রাইবোজোম হয় আর এইখানে যে রাইবোজম অবস্থান করে যেগুলো আমরা এরকম ভাবে দিয়েছি আর কি এই যে রাইবোজম গুলো এইগুলো মূলত এস প্রকৃতির এইটিরজম হয়ে থাকে রাইবোজম ঠিক আছে তো এরা মূলত এইটিএস প্রকৃতির রাইবোজম হয়ে থাকে এটি খুব গুরুত্বপূর্ণ দুটি পার্থক্য যেটি আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখতে পারি এরপর তৃতীয় যে পার্থক্যটা আসে সেটা হচ্ছে কিসের উপস্থিতি মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা এই মাইটোকন্ড্রিয়া কিন্তু আমরা প্রোক্যারিওটিক কোষে দেখতে পাবো না ইউক্যারিওটিক কোষে আমরা কি দেখতে পাবো এরকম একটি জুতোর মতন অংশ দেখতে পাবো এই যে জুতোর যে শোল বা জুতোর যে শোলা তার মতন একটি অংশ দেখতে পেলাম এর নামই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া ঠিক আছে এই যে মাইটোকন্ড্রিয়াটা দেখতে পাচ্ছি সেই মাইটোকন্ড্রিয়াটা এই যে মাইটোকন্ড্রিয়াটা দেখতে পাচ্ছি সেই মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে যে অন্তর পর্দা রয়েছে সেই অন্তর পর্দার মধ্যে আমরা এরকম কিছু এই ইয়ে দেখতে পাই মানে কিছু অংশ দেখতে পাই যে অংশটা খাঁজ হয়ে থাকে এবং এই অন্তর পর্দার মধ্যে এই যুক্ত অংশগুলোকে কি বলা হয় আছে এই অন্তর মধ্যে যে অংশগুলো দেখতে পাওয়া যায় সেই খাঁদযুক্ত অংশগুলোকে আমরা ক্রিস্টি বলি এবং তার মাধ্যমে কি হয় এই অংশগুলো কানেক্টেড হয় এবং ক্রিস্টির মধ্যে ছোট ছোট দানার মতন অক্সিজেন পার্টিকেলস থাকে যেগুলো এটাকে জুড়ে রাখতে সাহায্য করে ভালো কথা তোর কৃষ্টির মাধ্যমে এটা জুড়ে রয়েছে এইভাবে কোশ পর্দা এবং তার এখানে এই অংশের মধ্যে কৃষ্টি রয়েছে যার মাধ্যমে আমরা এটিকে মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কৃষ্টি রয়েছে যারা শ্বসনে সাহায্য করবে এবং তার মাধ্যমে শক্তি উৎপন্ন করবে এবার ভগান নামে আমাদের প্রোক্যারিওটিক সেলের সাথে কি হবে প্রোক্যারিওটিক সেলের কাছে তো মাইটোকন্ড্রিয়া নেই তখন ওর প্রাচীর ও সহায় হবে প্রাচীর বলবে আমি এই জায়গায় পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছি আর তোর এই উৎসেচকগুলোকে তুই এক কাজ কর তুই এখানে রেখে নে অর্থাৎ এটিপি তৈরির জন্য যে প্রয়োজনীয় উৎসেচকগুলো এখানে কোষ পর্দা যেটা রয়েছে তার ভিতরে কিছু ইনফোল্ডিং তৈরি হয় অর্থাৎ ভিতরটা পেঁচিয়ে পেঁচিয়ে এরকম কিছু স্ট্রাকচার তৈরি হয় যার ভিতরে এটি অবস্থান করে এই অংশটার আরেক নাম হচ্ছে মেসোজোম এই যে মেসোজোম রয়েছে সেই মেসোজোমের ভিতরের দিকে কি থাকে কিছু উৎসেচক থাকে সরি কিছু তোর হচ্ছে কমপ্লেক্স থাকে যেইগুলো কি করে এটিপি সিনথেসিস করতে বা এটিপি সংশ্লেষ করতে সাহায্য করে এখানে এইভাবে আমরা প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ দুটোর ব্যাপারেই কিন্তু পড়ছি কিন্তু একটু আলাদা করে পড়ছি এছাড়া আরও অনেক পয়েন্ট আছে এইগুলো হচ্ছে বেসিক পয়েন্ট মেইন পয়েন্ট ঠিক আছে আমরা প্রোক্যারিওটিক কোষে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে পর্দা ঘেরা সরি দেখতে পাই না সেটা হচ্ছে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু আমরা পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু দেখতে পাই না আর কোষের মধ্যে কিন্তু আমরা ইজিলি যেটা দেখতে পাই সেটা হচ্ছে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু আমরা পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু আমরা পর্দাঘেরা কোশি অঙ্গাণু প্রোক্যারিওটিক সেলের মধ্যে পর্দা ঘেরা কোশি অঙ্গাণু সেইগুলো কিন্তু নেই আর ইউক্যারিওটিক সেলের মধ্যে পর্দাঘেরা অঙ্গাণু আছে এবার এই যে পর্দা ঘেরা অঙ্গাণু আছে সে তার মধ্যে কী কী অঙ্গাণু থাকতে পারে পর্দা ঘেরা অঙ্গাণুর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এছাড়া উদ্ভিদ কোষ হলে তার মধ্যে আমরা যদি আমরা প্রাণী কোষ নিয়ে আসছি যদি উদ্ভিদ কোষ হতো তাহলে এর মধ্যে আমরা কি দেখতে পেতাম এর মধ্যে আমরা ক্লোরোপ্লাস দেখতে পেতাম এছাড়া ভ্যাকিউল রয়েছে ভ্যাকিউলও কি পর্দা বেষ্টিত থাকে ভ্যাকিউলের বাইরের পর্দাটাকে আমরা টোনোপ্লাস্ট বলি ইউকায়োটিক কোষের গঠন যখন ডিটেলে বলবো তখন বলবো তো এর মধ্যে পর্দা ঘেরা কোষ এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে তারপর এখানে ক্লোরোপ্লাস্ট রয়েছে থাইলাকয়েড রয়েছে ক্লোরোপ্লাস্ট রয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের এর মধ্যে অবস্থান করে আর এই জায়গায় যেটা মেসোজম অবস্থান করছে এবং এই ছাড়া সেরকম কোনো ইম্পর্টেন্ট পার্থক্য নেই এরপর আমরা প্রোক্যারিওটিক সেলের যে গঠনটা সে গঠনটা একটুখানি সামারাইজ করে নেব একটু ভালোভাবে পড়ে নেব যাতে জিনিসটা আমাদের জন্য একটু হলেও ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে চলো তাহলে আমরা এবার প্রোক্যারিওটিক কোষের সম্পূর্ণ যে গঠন রয়েছে সেই গঠনটার ব্যাপারে একটু পড়াশোনা করে নিই চলো তাহলে আমরা পড়ছি হচ্ছে গঠন মাধ্যমিক হয়ে গেছে এবার পড়তে হবে বা একটু গান গাইলাম হোক সবার মনেই হয়তো মনে হতে পারে যে স্যার কেন এখন পড়িয়ে বিরক্ত করছে কিন্তু সত্যি মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এবং এক মাস অলরেডি অতিবাহিত হয়ে গেছে যদিও আমি যখন আজকে বসে যে ভিডিওটা করছি আমি এক মাস পরের প্ল্যানিং করে করছি এখনো মানে তোমরা হয়তো অনেকে ঘুরছো ঠুটো এখন এদিক ওদিকে দীঘাপুরি দার্জিলিং ঘুরে বেড়াচ্ছো সেই সময় আমি ভিডিওটা রেকর্ড করছি এটা মেবি মার্চ মাসে তোমরা মানে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরে তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে তো এরপর আমরা কোথায় আসছি এরপর আমরা আসছি হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল ঠিক আছে সেলের মধ্যে প্রো ক্যারিওটিক সেলের মধ্যে কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস যে সমস্ত কোষগুলো মধ্যে যে নিউক্লিয়াস সেটি আদিম প্রকৃতির হয় তাদেরকে আমরা বলি প্রো ক্যারিওটিক কোষ ঠিক আছে প্রোক্যারিওটিক কোষ যেটা রয়েছে তার মধ্যে আদিম প্রকৃতির নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় এবং সেই যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা এর বাইরের দিকে আমরা কি দেখতে পাবো একটা কোষপ্রাচীর দেখতে পাবো প্রোক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু আমরা বাইরের দিকে একটা কোষপ্রাচীর দেখতে পাবো কিন্তু এই কোষপ্রাচীর অন্যান্য ইউক্যারিওটিক কোষের থেকে একটু আলাদা হবে এর বাইরে যে কোষপ্রাচীর থাকবে সেই কোষপ্রাচীরটা কি দিয়ে বানানো পেপটাইডো গ্লাইক্যান বলে একটি এর মধ্যে গ্লাইক্যান বলে একটি পলিস্যাকারাইড সেটা দিয়ে আমাদের কোশপ্রাচীরটা গঠিত হয় এবং এই যে কোশপ্রাচীর তার ভিতরের দিকে একটা পাতলা পর্দা থাকে তার নাম হচ্ছে কোষ পর্দা তো এই যে কোষপ্রাচীর তার ভিতরের দিকে একটি পাতলা পর্দা থাকে তার নাম হচ্ছে কোষ পর্দা এবং কোশ পর্দার ভিতরের দিকে আরো বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো এর মধ্যে ঘুরে বেড়ায় যেহেতু আমরা প্রোক্যারিওটিক কোষ বলছি তাই তার মধ্যে আমরা একটি ন্যাকেট ডিএনএ এই রকম একটি ডিএনএ তাকে কুণ্ডলীকৃত অবস্থায় দেখতে পাবো সেই ডিএনএটা হচ্ছে ডিএনএ যেটি নগ্ন প্রকৃতির হবে বা ন্যাকেট প্রকৃতির হবে এর বাইরে কোনো নিউক্লিয় পর্দা দেখতে পাবো না এই নগ্ন ডিএনএটা এখানে অবস্থান করবে এই পুরো গঠনটার আরেকটা নাম কি নিউক্লিয়াস যেহেতু নয় নিউক্লিয়াসের মতন বা নিউক্লিয়াসের কাছাকাছি একটি স্ট্রাকচার তাই এই পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের নিউক্লি অয়েড ঠিক আছে এই পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে আমাদের নিউক্লিওয়েড এবং এছাড়া এর মধ্যে আমরা এর আগেও যখন গঠনটা পড়লাম এর মধ্যে আমরা এই ভিতরের দিকে কিছু বিশেষ স্ট্রাকচার দেখতে পেলাম যে স্ট্রাকচার এরকম ভাবে ভিতরের দিকে ইনফোল্ডিং করে রেখেছে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মেসোজোম কি নামে এই স্ট্রাকচারটার মেসো জোম এই মেসোজোমের মধ্যে কিছু অক্সিজম রয়েছে বা কিছু উৎসেচক রয়েছে যে উচ্ছেচকগুলো কি করে এটিপি তৈরি করতে সাহায্য করে তো মেসোজোমের মধ্যে কিছু উৎসেচক প্রোডিউসিং মানে উৎসেচক তৈরি করার মতন কিছু পদার্থ এর মধ্যে বর্তমান থাকে যেগুলো আমাদের এটিকে তৈরি করতে সাহায্য করে এবং মেসোজোম ছাড়াও এখানে আমরা কিছু কিছু সুতোর মতন অংশ দেখতে পাই তাই সেগুলোর নাম হচ্ছে পলিজোম এর নাম হচ্ছে পলিজম আর এই পলিজমের মধ্যে যে রাইবোজম গুলো রয়েছে সেগুলো সেভেন্টি এস প্রকৃতির তো এর মধ্যে সেভেন্টি এস প্রকৃতির রাইবো আমরা এর মধ্যে দেখতে পাই এছাড়া পলিজোম যেটা রয়েছে পুরো জিনিসটা এর মধ্যে প্রকৃতির একসাথে হয়ে একটা রয়েছে এই যে যে মাঝখানে সুতোটা রয়েছে না এই সুতোটা হচ্ছে অ্যাকচুয়ালি যে গায়ে এটা পেঁচিয়ে এই পলিজমটা গঠন করে এটা ইউনিকলি প্রোক্যারিওটিক কোষেরই বৈশিষ্ট্য ঠিক আছে এছাড়া প্রোক্যারিওটিক কোষের এই যে কোষপ্রাচীর রয়েছে তার বাইরে অনেক সময় একটি লেয়ার দেখা যায় তো এই লেয়ারটা অনেক সময় কি হয় অনেক সময় পাতলা স্লাইমি হয় স্লাইমি মানে কি অনেকটা নাক থেকে বেরোনো সিটনির মতন সেই রকম একটি থক থকে মিউসিলেজিনিয়াস লেয়ার হয় সেই যদি এইটা এই যে এই লেয়ারটা এটা দু রকমের হতে পারে দ্বারা আমি তুলে দিই যদি এটি স্লাইমি হয় তাহলে এটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স আর যদি এটা তোর ঠিক হয় তাহলে এটার নাম কি আমাদের স্লাইমি হলে গ্লাইকো ক্যালিক্স আর তোর হচ্ছে দাঁড়া এক সেকেন্ড যদি এইটা মিউসিলেজিনিয়াস লেয়ার বুঝতেই পারছি যেটা যদি স্লাইমি হয় থিক থেকে হয় বা চটচটে হয় তাহলে তাকে আমরা গ্লাইকো ক্যালিক্স বলছি আর যদি থিক লেয়ার হয় তখন তাকে আমরা ক্যাপসুল বলছি তাহলে এইরকম দুটো লেয়ার হতে পারে বাইরের দিকে একটা স্লাইমি বা মিউসিলেজিনিয়াস ইংলিশেই লিখি স্লাইমি বা তখন তাকে আমরা বলবো আর যদি সেই লেয়ারটা ঠিক হয় তখন তাকে আমরা ক্যাপসুল বলবো ঠিক আছে এরপর আমরা চলে আসছি এর নেক্সট যে স্ট্রাকচার এই প্রোক্যারিওটি কোষের সাথে মানে অ্যাটাচ থাকে এখান থেকে রকম ভাবে কিছু কিছু প্রোক্যারিওটিক কোষে বিশাল বড় একখানা ল্যাজ বের হয় আরে স্যার কোষেরও ল্যাজ আমরা তো একটা ব্যাকটেরিয়া আঁকছি ব্যাকটেরিয়ারও ল্যাজ হ্যাঁ ভাই ব্যাকটেরিয়ারও ল্যাজ থাকে কিন্তু মানুষ ল্যাজ দিয়ে যেমন বাদরামি করে ব্যাকটেরিয়া ল্যাজ দিয়ে তেমন বাদরামি করে না ব্যাকটেরিয়া সেই ল্যাজ অর্থাৎ ফ্ল্যাজেলা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর করে সাতার কেটে কেটে এগিয়ে যায় তো এই যে ব্যাকটেরিয়া রয়েছে তার বাইরের দিকে যে এই যে ল্যাজটা রয়েছে তার নাম হচ্ছে ফ্ল্যাজেলা তার ল্যাজটার নাম হচ্ছে ফ্ল্যাজেলা যার মাধ্যমে ওরা সাঁতার কেটে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে এগিয়ে যেতে থাকে এবং এর বাইরের দিকে এই যে রয়েছে পিলি ছোট ছোট কিছু স্ট্রাকচার থাকে একটা নাম হচ্ছে পিলি আর একটা নাম হচ্ছে ফিমরি এটার নাম দিলাম পিলি এটার নাম দিলাম ফিমরি দুটোর কিন্তু কাজ আলাদা এই যে পিলি বলে যে স্ট্রাকচারটা আছে এটা মূলত ব্যাকটেরিয়া যখন দীর্ঘদিন ধরে বাইনারি ফিশন বা দ্বি করতে করতে বোর হয়ে যায় আমরা মাধ্যমিকে পড়েছিলাম ব্যাকটেরিয়ার যখন বিভাজন হয় বা অ্যামিবার যখন বিভাজন হয় তখন এখানে নিউক্লিয়াসটা প্রথমত ভাবে সেই অ্যামাইটোসিস প্রকৃতি নিউক্লিয়াসটা প্রথমে বড় হয়ে গেল বড় হয়ে গিয়ে নিউক্লিয়াসটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এদিকে একটা নিউক্লিয়াস এদিকে একটা নিউক্লিয়াস এবং মাঝখান থেকে এই সাইটোপ্লাজমটা দুভাগে বিভক্ত হয়ে গিয়ে এরকম দুটো কোষ তৈরি করলো এইভাবে কি করে ব্যাকটেরিয়া যখন নিউক্লিয়াসটাকে এক্সপ্যান্ড করে এবং এক্সপ্যান্ড করে দুটো পার্টে ডিভাইড করে দেয় ঠিক এরকম এই যে ডিভিশন এটাকে বলে বাইনারি ফিশন ঠিক আছে এই যে ডিভিশন এটাকে বলে বাইনারি ফিশন আর এই বাইনারি ফিশনের মাধ্যমে দুটো নিউক্লিয়াস কি হয়ে গেল একে অপরের থেকে সেপারেট হয়ে গেল বা একে অপরের থেকে আলাদা হয়ে গেল ঠিক আছে ঠিক একই রকমভাবে আমাদের এই যে ব্যাকটেরিয়া এইভাবে রিপ্রোডাকশন করতে থাকে কিন্তু এইভাবে দীর্ঘদিন ধরে নিজের নিউক্লিয়াস নিজেই আলাদা করতে করতে একটা টাইমে বোর হয়ে যায় আর যেই মুহূর্তে ব্যাকটেরিয়া বোর হয়ে যায় তখন সে কি চায় সে নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়াসের সাথে আরেকটা ব্যাকটেরিয়া নিউক্লিয়াস একটু মিলন ঘটাতে চায় এবং সেই মিলন ঘটানোর জন্য কি হয় এই যে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে যে পিলি আছে এর সাহায্যেও অন্য আরেকটা ব্যাকটেরিয়া শরীরের সাথে যুক্ত হয় এবং নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে তার আদান প্রদান করে মানে অনেকটা যৌন জননের কাছাকাছি একটি ব্যাপার তারা করে থাকে এবং তার মাধ্যমে কি হয় একটা ব্যাকটেরিয়া থেকে এই যে এই ব্যাকটেরিয়া থাকে জেনেটিক ম্যাটেরিয়াল এই যে পিলি তার মাধ্যমে এটাকে বলে সেক্স পিলি ঠিক আছে তো এর মাধ্যমে কি হয় পরের যে ব্যাকটেরিয়া তার মধ্যে চলে যায় এবং এখান থেকে এখানে যখন যে ইয়েটা চলে যাচ্ছে মানে এখান থেকে এখানে যে ডিএনএ ম্যাটেরিয়ালটা চলে যাচ্ছে এদিক থেকে এদিকে এবং তার মাধ্যমে কিন্তু আমাদের বংশ বিস্তার যেটা হয় সেটা চলতে থাকছে এবং এইভাবে নিউক্লিয়াসের মধ্যে ফিউশন যে ঘটনাটা সেই ঘটনাটাও কিন্তু চলতে থাকছে ঠিক আছে এই জায়গাটা এটা দেখা যাচ্ছে না আমি একটু এটাকে ওপরে তুলে দিচ্ছি ঠিক আছে তো এর মাধ্যমে ওরা রিপ্রোডাকশন করে ফিমবরি কি ফিমরি হচ্ছে যে কোনো সারফেসে যদি কোনো একটা ভেজা সার্ফেস বা কোথাও পায় ব্যাকটেরিয়া উড়তে 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 উঠতে এমন একটা জায়গা পেয়েছে যেখানেও বংশ বিস্তার করতে পারবে জল ফল খাবার টাবার আছে তাহলে ওই জায়গায় ওকে আটকে থাকতে হবে ফিমরি কি করবে হোল্ডফ হিসাবে কাজ করবে ওকে যে কোনো জায়গায় আটকে থাকতে সাহায্য করবে আটকে থাকতে সাহায্য আচ্ছা আসছে এটা হুম আটকে থাকতে সাহায্য করবে ঠিক আছে এইভাবে আমাদের ফিমরি কাজ করে এবং এইভাবে আমাদের যে বডির যে ডিফারেন্ট পার্টসগুলো সরি সেলের যে ডিফারেন্ট পার্টসগুলো প্রতিটা এইভাবে ফাংশান করছে এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের সেল যেটা প্রোক্যারিওটিক সেল সেটা ফাংশান করছে ঠিক আছে প্রোক্যারিওটিক সেলের গঠন অবধি আজকে রইল ঠিক আছে পরের দিন আমরা ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার প্লাজমা মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল ইত্যাদি ইত্যাদি আরও কিছু ইম্পর্টেন্ট টপিক্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিওটা দেখে ভালো লাগলো প্লিজ লাইক করে দিস একটা ভালো একটা মানে যদি ভালো লাগে পজিটিভ কমেন্ট করিস যদি খারাপ লাগে নেগেটিভ কমেন্ট করিস কোন জায়গাটা খারাপ লাগলো সে জায়গাটাও একটুখানি তুলে ধরিস আমার সামনে যাতে আমি ডে বাই ডে আমার যে কন্টেন্টগুলোকে আরও ভালো আরও ইম্প্রুভ করতে পারি ঠিক আছে এই পর্যন্তই রইলো তোদের সাথে কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আরও নতুন আরও অনেক অনেক তথ্য নিয়ে আসবো এবং যেটুকু আমি পড়ালাম সেইগুলো যদি কোনো বন্ধু বান্ধব বা কারোর থেকে যদি একটা বই পাস যদি একবার চোখ বুলিয়ে নিতে পারিস তাহলে কিন্তু সেই জিনিসটা আরও বেশি বেনিফিশিয়াল হবে যাদের যাদের মনে হচ্ছে সায়েন্স নিয়ে পড়বো বা বায়োলজি নিয়ে পড়বো এবং মনে কোনো ডাউট আসছে তারাও কিন্তু কমেন্ট বক্সে সেই ডাউটগুলোকে জিজ্ঞাসা করতে পারিস টাটা বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ada